আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো রহস্যময় হয়ে আছে। সেই সমস্ত জায়গাগুলোর রহস্য আজও আমাদের কাছে অজানা, যেগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে ভাববেন, আমাদের পৃথিবীতে কি সত্যি এমন জায়গা আছে? আচ্ছা, আপনি কি কখনো এমন নদী দেখেছেন যে নদীর পানির রং এক এক সময় এক এক রকম হয়ে থাকে? আজ এই ভিডিওতে এমনই কিছু জায়গা সম্পর্কে বলবো যেগুলো শুনলে আপনি অবাক হবেন এবং নিজেকে প্রশ্ন করতে থাকবেন যে কিভাবে এগুলো সম্ভব। তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সেই সমস্ত আশ্চর্যজনক কিছু জায়গা। নাম্বার ওয়ান, কালারফুল রিভার। আমরা যখন নদীর কথা ভাবি তখন আমাদের মাথায় আসে ঝর্ণা বেয়ে চলা নদীর পানির ধারা, এই সব কিছুই। কিন্তু আপনি কি কখনো রংধনু নদীর কথা ভেবেছেন বা শুনেছেন কখনো? নিশ্চয় না। কলম্বিয়া অবস্থিত এই নদীর রং বিভিন্ন রঙে দেখায়। এই নদীর পানি অন্যান্য নদীর মতোই, কিন্তু অনেকে বলে যে ছত্রাক এবং শেওলা থাকার জন্য এই নদীর পানি রঙিন হয়েছে, কিন্তু এটা মোটেও সত্য না। সত্যটা হলো এই নদীর পানির ভেতরে এক ধরনের গাছ রয়েছে এবং বিভিন্ন আবহাওয়াতে তাদের রং পরিবর্তন হয়ে থাকে, কখনো লাল, কখনো সবুজ, তো কখনো অন্য রঙের। সেজন্য আমরা এই নদীর পানির রং বিভিন্ন রঙে দেখতে পাই। এই নদী আশ্চর্যজনক এবং রঙিন হওয়ার জন্য সমগ্র পৃথিবীর কাছে বিখ্যাত। নাম্বার টু, মাউন্টেন পিলার্স। পাহাড় তো আপনারা সকলে দেখে থাকবেন। পাহাড় দেখতে খুব সুন্দর এবং বিশাল আকার হয়ে থাকে, কিন্তু চীনের ন্যাশনাল পার্কে অবস্থিত এই পাহাড় সম্পর্কে আপনারা হয়তো কখনোই শুনেননি। এখানকার পাহাড়গুলো অন্যান্য পাহাড় থেকে একদমই আলাদা, কারণ সাধারণ পাহাড় লম্বা এবং চওড়া হয়ে থাকে, কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিকই কিন্তু অতটা চওড়া না। এই পাহাড়গুলো অন্যান্য পাহাড়ের তুলনায় অনেকটাই বেশি লম্বা। এই পাহাড়গুলো দেখে অনুপ্রাণিত হয়ে সুপারহিট সিনেমা অ্যাভাটার প্রোটিন মাউন্টার সেট তৈরি করা হয়েছে। এই পাহাড়গুলোর কাছে যাওয়ার জন্য কেবল লাইনের ব্যবহার করা হয়ে থাকে, যেটা পৃথিবীর সব থেকে উঁচু এবং লম্বা কেবল লাইন। সমগ্র বিশ্ব থেকে অনেক মানুষ এই পাহাড় দেখতে আসে, কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এই কেবল লাইনে চড়ার সাহস করতে পারে। নাম্বার থ্রি, রিঙ্কিং রকস অফ পেনসিলভেনিয়া। যদি পাথরের কথা আলোচনা করা হয় তাহলে এমন অনেক পাথর আছে যেটা আপনাকে চমকে দেবে, কিন্তু তারপরও এমন অনেক পাথর আছে যেগুলো আপনাকে চমকানোর সঙ্গে সঙ্গে শান্তিও দেবে। আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে থাকা এই পাথর থেকে এক ধরনের মিষ্টি আওয়াজের ধ্বনি বের হয়। মজার বিষয় হচ্ছে, আপনি যদি অন্য কোনো পাথরের গায়ে আঘাত করেন তাহলে তা থেকে সূচের মতো আওয়াজ বের হয়, কিন্তু পেনসিলভেনিয়া এই পাথরগুলো যে কোনো জিনিস দিয়ে আঘাত করলে একটা মধুর আওয়াজ বের হয়। প্রথমে এই জায়গাটি এতটা বিখ্যাত ছিল না, কিন্তু যখন থেকে মানুষ এই পাথর সম্পর্কে শুনেছেন তারপর থেকে অনেক মানুষ এই পাথরের মিষ্টি আওয়াজ শুনতে আসে। কিন্তু এই পাথরকে আঘাত করলে কেন এরকম মিষ্টি আওয়াজ বের হয় সেটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। নাম্বার ফোর, আইসকেপ। আইসল্যান্ডের এই গুহা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। সারা বছর বরফ জমে থাকার ফলে এটাকে পাহাড়ের মতো দেখতে লাগে। সূর্যের আলো যখন এই বরফের উপর পড়ে প্রতিফলিত হয় তখন এই বরফকে নানা রঙে দেখতে পাওয়া যায়। এই গুহার মধ্যে বরফ বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন নীলা, ধূসর, সাদা, কালো ইত্যাদি। এই গুহাকে পৃথিবীর সব থেকে বড় এবং ঠান্ডা গুহা মনে করা হয়। নাম্বার ফাইভ, রেনবো মাউন্টেন। পৃথিবীর ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে অবস্থিত এই পাহাড় খুবই আশ্চর্যজনক, কারণ এই পাহাড়ের রং নানান রঙের হয়ে থাকে। এই পাহাড়ের উপরে যখন সূর্যের আলো পড়ে তখন সেটা আলাদা আলাদা রঙে দেখায়। বর্ষাকালের পর এই পাহাড়ে নতুন ঘাস জন্মায়, তখন সে পাহাড়ের দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং দেখতে অনেক অপূর্ব লাগে। 2009 সালে ইউনেস্কো হেরিটেজ লিস্টে এই পাহাড়ের নাম তালিকাবদ্ধ করে। এই পাহাড়কে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা মনে করা হয়। আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এইসব জায়গাগুলোর মধ্যে কোন জায়গা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।